শুভ সন্ধ্যা। হ্যালো বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ কয়েক রকমের অর্থাৎ কয়েক কালারের সন্ধ্যা মালতি ফুল। এই ফুলটা আমার কাছে অনেক ভালো লাগে, আমার বাড়িতে রয়েছে এই ফুলটা। মূলত কয়েকটা কালার হয়ে থাকে, এটা দেখতে পাচ্ছ মিক্সড কালার, এটা সাদার ভিতরে গোলাপি। মনে হয় যে কে যেন এই সাদার ভিতরে গোলাপি কালারটা স্প্রে করে দিছে এরকম আর কি। এটা হলো সাদার ভিতরে একটা শির, এটাও সিম্পল কিন্তু অনেক কিউট লাগতেছে ফুলটার। এটা হলো একদম দবদবে সাদা, এটাও আমার কাছে অনেক ভাল লাগে। তো এই সাদা ফুলটার ভিতরেই মূলত ওই কালারগুলো মিক্সড হয়ে আর কি অন্যরকম সৌন্দর্যে রূপ নিয়েছে আর কি। তো কয়েক ধরনের কালার হয়, লাল হয়, গোলাপি হয়, বেগুনি হয়, এখানে তো দবদবে সাদা মিক্সড কালার, এমনকি গোলাপি কালারও একটা আছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এটা হলো দবদবে গোলাপি কালার, একদম পিঙ্ক কালার যেটাকে বলা হয় গোলাপি কালার। তো এছাড়াও কয়েকটা কালারের ফুল আছে, যদি তোমাদের কারো কাছে অন্যান্য কালারের ফুলগুলোর বীজ থাকে তাহলে সেটা জানাতে পারো, এমনকি আমাকে সেই বীজটা দিতেও পারো। তো তোমাদের লাগলে সেটা বলতে পারো এই কালারের ফুলের বীজ। তো এই ফুলগুলো তেমনটা কোনো যত্ন করতে হয় না, শুধু একটা বীজ মাটিতে রোপণ করে রাখলেই হয়ে যাবে, এখানে কোনো পানি বা অন্যান্য কোনো যত্নের কোনো প্রয়োজন পড়ে না। তো তোমরা চাইলে সহজে এই ফুলটা রোপণ করতে পারো।